আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, চট্টগ্রামের কালো বুনা, গরুর মাংসের চট্টগ্রামের কালো বুনা। এই কালো বুনাটা আমারও খুব ফেভারিট। এখন আমি এই কালো বুনাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন কালো বুনার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে আমি নিয়েছি বেরেস্তা বানাই বা ভেজে নিছি, পেঁয়াজের বেরেস্তা, আর এটা হয়েছে পেঁয়াজের বেরেস্তা অবশিষ্ট যে অয়েলটা রয়েছে সেই অয়েলটা। আর স্পাইসির মধ্যে আমি কী কী নিয়েছি, এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ হলুদ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 2 টেবিল চামচ জিরা গুঁড়া, এটা হচ্ছে জিরা গুঁড়া, আর 2 টেবিল চামচ পাঁচফোড়ন, এটা আমার হোমমেড পাঁচফোড়ন, আর 1 টিস্পুন ব্ল্যাক পেপার নিয়েছি, এটা ব্ল্যাক পেপার, আর নিয়েছি সিনেমন পাউডার 1 টেবিল চামচ, এটা সিনেমন পাউডার, আর নিয়েছি 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন, আর আমি এখানে নিয়েছি কিছু গরম মশলা, 4টা তেজপাতা নিয়েছি, আর নিয়েছি মরি, এই যে 2টা তারামরি নিয়েছি স্টার মশলা, আর নিয়েছি 4টা এলাচ, 2টা বড় এলাচ, 1 টুকরো জয়ত্রী, 2 টুকরো জয়ফল, 8টা লবঙ্গ। এই যে গরম মশলাটা ভালোভাবে দেখে নিন, এইসব গরম মশলার উপকরণ আমি দিয়ে দিব মাংসতে। তো আমি আর নিয়েছি টক দই আমি ইউজ করব। তো আমি কী কী নিয়েছি এইসব উপকরণগুলো আপনাদেরকে শু করাইছি, এখন আমি চলে যাব ম্যারিনেট করতে। এখন আমি এখানে নিয়েছি 1.5 কিলো গরুর মাংস, তো এগুলা ফাট ছাড়া আড্ডি ছাড়া সব কিছু একদম ফ্রেশ সুদ মাংস নিয়েছি। কালাগুনের জন্য একটু সুদ মাংস নিতে হয়, ভালো ভালো মাংসগুলো নিতে হয়। এখন আমি মাংসগুলো ফাতিলাতে দিয়ে দিচ্ছি, ও বেরেস্তাগুলা, আর দিয়ে দিব বেরেস্তা অয়েলগুলা, দিয়ে দিব আর দিয়ে দিব গরম মশলা গুলা, আর একে একে এই উপকরণ গুলো আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিনেমন পাউডার, এটা হচ্ছে আমার হোমমেড মিক্স পাঁচফোড়নের পাউডার, এটা ব্ল্যাক পেপার, গোলমরিচের পাউডার, এটা হচ্ছে হলুদ, এটা 2 টেবিল স্পুন, এটাও 2 টেবিল স্পুন, এটা হচ্ছে চিলি পাউডার রেড মরিচ, আর এটা হচ্ছে জিরা পাউডার 2 টেবিল স্পুন, এখানে হচ্ছে আদা 2 টেবিল স্পুন, রসুন 2 টেবিল স্পুন, এগুলো আমি সবগুলো এখন দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন টক দই, অয়েল দিয়ে দিব 1/2 কাপ, সরিষার অয়েলটা আপনারা ইউজ করতে চেষ্টা করবেন, সরিষার অয়েলটা। এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। এখন আমি এখানে 2টা বড় ধরনের 2টা পেঁয়াজ নিছি, আমি একটু ম্যারিনেট করে নিছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলি ম্যারিনেট করে নিব, এভাবে পেঁয়াজগুলো ভালোভাবে কষলিয়ে আগে। আমি এখন রাখি দিব 13 মিনিটের জন্য, হাফ আওয়ারের জন্য, আধা ঘন্টা, এভাবে আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রাখিয়ে দেবো।
ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। দেখেন মাখানোটা কত সুন্দর হয়েছে, এভাবে মাখানোটা খুবই সুন্দর হইতে হইব। আর মাংসটার মধ্যে কোনোভাবে যেন ফানি না থাকে, ভালোভাবে আগে ফানিটা ঝরিয়ে নেবেন। এখন আমি পাতিলাটা চুলাতে বসিয়ে দিছি, হাই ফ্লেমে আমি চুলার আঁচটা রাখছি। আমার যখন মাংসটা ভালোভাবে ব্লক আসবে তখন আমি লো ফ্লেম করে দিব। মাংসটা আমার আস্তে আস্তে করে ব্লক এসে গেছে, এখন আমি স্লো আছে মাংসটা ভালোভাবে ই করে দিয়ে ভালোভাবে স্লো আছে নিয়ে নিব। এই মাংসটার ফানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব। খুবই নাইস একটা কালার আসছে আর খুব ভালোভাবে জোল বের হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে লো আঁচে রেখে ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। অনেকগুলো জোল এখন মাংসতে এসে গেছে। এই একইভাবে লো আঁচে থাকিয়ে মাংসের জোলটা চলে যাবে। আর এই এই জোলটার মধ্যে আর কি মাংসটা ভালোভাবে আস্তে আস্তে এমনি এসে কুক করে নিতে হবে। এরপরে আরও একটু পানি অ্যাড করা লাগলে আমি পানি অ্যাড করে নিব, অল্প পরিমাণে করে আস্তে আস্তে। সেমভাবে এইভাবে স্লো আসে আস্তে আস্তে বুনে নিব। পানিটা আমার মোটামুটি শুকিয়ে আসছে, এখন গুনাগুনো হয়ে গেছে। আস্তে 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 এইভাবে আমি যতক্ষণ পর্যন্ত পানিটা থাকে বুনতে থাকবো। এরপরে আরও একটু পানি অ্যাড করা লাগলে আমি মাংসটা কিন্তু বুনতে বুনতে আমার এই পর্যায়ে এসে গেছে। মাংসটা আমার মাংসের ফানি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আপনারা চাইলে তো আপনাদের মাংস যদি মাংসের ফানিতে সিদ্ধ না হয়, নরম না হয়, তাহলে গরম পানি অল্প একটু একটু করে গরম পানি দিয়ে এই পর্যায়ে আসলে একটু একটু অল্প অল্প করে একটু একটু পানি দিয়ে গরম পানি দিয়ে আস্তে আস্তে গুনে 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 মাংসটা একদম সফট করে নেবে। আমার কিন্তু ফানি লাগছে না, এক্সট্রা কোনো ফানি লাগছে না। যদিও আপনার মাংসটা খুব নরম না, এই কালো বুনার ক্ষেত্রে আর কি মাংসটা খুবই সফট হইতে হয়, বুনতে 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 মাংসটা সফট হয়। তো অনেক ক্ষেত্রে মাংস এই মাংসের ফানি দিয়ে ওরকম সফট হয় না অনেক মাংস। তো আমার কিন্তু মাংসের ফানি দিয়ে মাংসটা সফট হয়ে গেছে। যদি আর একটু ফানি অ্যাড করা লাগে আপনারা অ্যাড করে নেবেন, যেই পর্যন্ত মাংসটা একদম মন মতে তুলতুলে সফট না হয়। আমার এই পর্যায়ে এসে গেছে, আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি চলে যাব বাগারে, আর ফিনিশিং টাচ হিসাবে আমি একটা ওই যে আস্ত মশলাগুলো নিয়েছি না, ওগুলো আমি রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। বাগার দেওয়ার পরে ওগুলো দিয়ে আমি নামিয়ে নিব আমার মাংসটা, আরও কিছুক্ষণ বুনবো আমি মাংসটা। কিন্তু বুনতে বুনতে আমার এই পর্যায়ে এসে গেছে। মাংসটা আমার মাংসের ফানি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আপনারা চাইলে তো আপনাদের মাংস যদি মাংসের ফানিতে সিদ্ধ না হয়, নরম না হয়, তাহলে গরম পানি অল্প একটু একটু করে গরম পানি দিয়ে এই পর্যায়ে আসলে একটু একটু অল্প অল্প করে একটু একটু পানি দিয়ে গরম পানি দিয়ে আস্তে আস্তে গুনে 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 মাংসটা একদম সফট করে নেবে। আমার কিন্তু ফানি লাগছে না, এক্সট্রা কোনো ফানি লাগছে না। যদিও আপনার মাংসটা খুব নরম না, এই কালো বুনার ক্ষেত্রে আর কি মাংসটা খুবই সফট হইতে হয়, বুনতে 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 মাংসটা সফট হয়। তো অনেক ক্ষেত্রে মাংস এই মাংসের ফানি দিয়ে ওরকম সফট হয় না অনেক মাংস। তো আমার কিন্তু মাংসের ফানি দিয়ে মাংসটা সফট হয়ে গেছে। যদি আর একটু ফানি অ্যাড করা লাগে আপনারা অ্যাড করে নেবেন, যেই পর্যন্ত মাংসটা একদম মন মতে তুলতুলে সফট না হয়। আমার এই পর্যায়ে এসে গেছে, আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি চলে যাব বাগারে, আর ফিনিশিং টাচ হিসাবে আমি একটা ওই যে আস্ত মশলাগুলো নিয়েছি না, ওগুলো আমি রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। বাগার দেওয়ার পরে ওগুলো দিয়ে আমি নামিয়ে নিব আমার মাংসটা, আরও কিছুক্ষণ বুনবো আমি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, 4 পিস রসুন কুচি নিয়েছি। এখন আমি দিয়ে দেবো বাগারটা, পেঁয়াজের কালারটা এ পর্যায়ে আসছে। এখন আমি দিয়ে দেবো বাগারটা, দেখুন একদম কালো কালো বুনো বুনো হয়ে গেছে। এখন আমি চলে যাবো বাগারে, সর্বশেষ বাগারে চলে যাচ্ছি। আমি এই ফানে কিছু তেল নিয়ে নিছি, তেলটা সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন আপনারা। Thank you.
মরিচ, চারটা শুকনো মরিচ দিয়ে দিছি। এগুলা ভালো ভাবে সোনালি কালার হয়ে আসলে আমি এগুলা দিয়ে দিব মাংসতে। এই বাগারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কালো গুণার জন্য। বাগারটা আমার হয়ে গেছে, এখন আমি বাগারটা দিয়ে দিব আমার মাংসের মধ্যে দিয়ে দিব। এবার যাই কিছু মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 টিস্পুন এই যে মেথি, আর এখানে নিয়েছি 1 টিস্পুন মরি, এখানে নিয়েছি 1 টিস্পুন জিরা, এখানে নিয়েছি রাঁধুনি গুঁড়ো মশলা 1 টিস্পুন। এটা জৈন নিতে পারেন আপনি রাঁধুনি গুঁড়ো মশলা না হইলে। তো এগুলো আমি সব ভালোভাবে রোস্টেড করে নিব, নিয়ে গুঁড়ো করে নিব। এই মশলাটা আমি কালো গুঁড়াতে একদম সর্বশেষ ফিনিশিংয়ে ইউজ করব। বাগারটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট ভালোভাবে গুনে নিব। আমি এখন বাগারটা দিয়ে 5 মিনিট আরও একটু গুনে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এই যে কিছু আস্ত মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, যে এখান থেকে কিছু মশলার পাউডার দিয়ে দিচ্ছি। এই যে এরপর যে আমার কালো গুঁড়োটা রেডি। যাদের কাছে আমার এই মাংসের কালো গুঁড়োটা ভালো লাগবে তারা একটা লাইক দিবেন, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।